হ্যালো বন্ধুরা, হাজির হলাম বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে। তো শুরু করা যাক আজকের সাজেশন। এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি এখান থেকে তোমাদের, যদি আমার সাজেশন কমপ্লিট করতে পারো তাহলে শতভাগ কমন পড়ার সম্ভাবনা রয়েছে। তো চলো শুরু করি। শুরুতে আমরা দেখব অনুচ্ছেদ রচনা। এখানে আমি 10টি অনুচ্ছেদ রচনা উল্লেখ করেছি যেখান থেকে কমন পড়ার সম্ভাবনা রয়েছে শতভাগ। তো শুরুতে রয়েছে কোভিড-19, দ্বিতীয় নম্বরে রয়েছে যানজট, তৃতীয় নম্বরে নারী শিক্ষা, চতুর্থ নম্বরে বিজয় দিবস, পাঁচে পরিবেশ দূষণ, ছয় নম্বরে বাংলা নববর্ষ, সাত নম্বরে খাদ্য ভেজাল, আটে ইন্টারনেট, নয়ে শীতের সকাল এবং 10 নম্বরে রয়েছে বিশ্বায়ন। আশা করি এই 10টি অনুচ্ছেদ পড়লে শতভাগ কমন পড়বে ইনশাল্লাহ। তারপরের যদি আমরা চলে যাই সারাংশে, তো সারাংশ এখানে আমি মাত্র 5টি সারাংশ উল্লেখ করেছি। আশা করি 5টি সারাংশ থেকেই তোমাদের কমন আসবে। নাম্বার 1, মানুষের মূল্য কোথায়, এই সারাংশটি খুবই কমন। 2, অতীত ভুলে যাও অতীতের দুশ্চিন্তায়। 3, জাতিকে শক্তিশালী শ্রেষ্ঠ ধন সম্পদশালী, এই সারাংশটি। 4 নম্বরে রয়েছে কোন সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছে। 5 নম্বরে রয়েছে তুমি জীবনকে সুন্দর করতে চাও ভালো কাজ করো। তো এই ছিল সারাংশ, আশা করি এই 5টি পড়লে কমন পড়বে। 3 নম্বরে রয়েছে সারমর্ম। সারমর্মতে আমি 6টি সারমর্ম উল্লেখ করেছি, আশা করি এখান থেকে কমন পড়বে। তো সারমর্ম শুরুতে রয়েছে বহুদিন ধরে বহু ক্রুশ দূরে, একটি কমন সারমর্ম, তোমরা জেনে থাকবে, অনেক পরীক্ষায় এটি এসে থাকে, বিগত বছরগুলোতেও আমরা কিন্তু এটি দেখেছি। তো 2 নম্বরে রয়েছে বসুমতি কেন তুমি এতই কৃপণ, এটিও খুবই কমন একটি সারমর্ম। 3 নম্বরে যে সারমর্মটি রয়েছে এটি আমার মনে হয় ক্লাস 5 থেকে ক্লাস ইন্টার পর্যন্ত মোটামুটি এটি এসেই থাকে, সার্থক জনমামার জন্মেছে এই দেশে, খুবই কমন। 4 নম্বরে ধন্য যদি আসে আসুক। 5 নম্বরে কিন্তু আরেকটি সারমর্ম রয়েছে যেটির সাথে তোমরা সবাই অনেক পরিচিত, কোথায় স্বর্গ কোথায় নরক, এটিও খুবই কমন। 6 নম্বরে আমরা যে সারমর্মটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো। তো আশা করি এই ছয়টি সারমর্ম পড়লেই কমন পড়বে, তোমরা খুব ভালোভাবে এই সারমর্মগুলো দেখবে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ এটিও আমি এখানে তোমাদের জন্য টোটাল 6টি ভাব সম্প্রসারণ অ্যাড করেছি, যাতে করে এই সাজেশন ফুলফিলাপ করলে কোনোভাবেই তোমাদের মিস্টেক না হয়, এইভাবেই কিন্তু আমি হচ্ছে তোমাদের সাজেশন মালাগুলো গুছিয়েছি। তো চলো দেখি নেই ভাব সম্প্রসারণে কী কী রয়েছে। নাম্বার 1, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। নাম্বার 2, দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ। নাম্বার 3, যেটি তোমরা অনেকবার পড়েছো এখন পর্যন্ত, কীর্তিমানের মৃত্যু নেই, একটি কমন, খুবই কমন, আসে সম্ভাবনা রয়েছে। 4 নম্বরে রয়েছে আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য। 5 নম্বর এ রয়েছে নানান দেশের নানান ভাষা। এবং 6 নম্বরে আমি তোমাদের জন্য যেটি রেখেছি এটি অনেক কমন, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন। 7 নম্বরে রয়েছে পরের অনিষ্ট চিন্তা করে যেই জন। এখানে যে 6টি ভাব সম্প্রসারণ আমি উল্লেখ করেছি আশা করি এই 6টি থেকেই কমন পড়বে ইনশাল্লাহ। তোমরা শেষ মুহূর্তে এই সাজেশনগুলো খুবই ভালোভাবে দেখে যাবে, যাতে করে তোমরা ভালো রেজাল্ট করতে পারো, সেটি আমাদের কাম্য।
তো পরের পঞ্চম নম্বরে আমরা দেখে রাখি, পঞ্চম নম্বরে আমি যেটি উল্লেখ করেছি সেটি হচ্ছে আবেদনপত্র। শুরুতেই যে আবেদনপত্রটি রেখেছি সেটি বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন, এটি খুবই কমন, খুবই কমন, এটি বরাবর এসেই থাকে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন। ক্লাস থ্রি থেকে শুরু করে, ক্লাস থ্রি থেকে শুরু করে ইন্টার পর্যন্ত বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদনপত্রটি এসেই থাকে। নাম্বার টু, করোনাকালীন সময়ে বেতন মৌকুফের জন্য আবেদন, এই বেতন মৌকুফের আবেদনও অনেক আসে। নাম্বার তিন, শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন। নাম্বার চার নম্বরে যেটি রয়েছে, দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন। নাম্বার পাঁচ, বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে আবেদন। আসলে আবেদনপত্রে তোমরা যেটি করবে সেটি হচ্ছে তোমরা লেখার যে স্টাইল, লেখার যে ধরন, লেখার যে নিয়ম সেটি তোমরা দেখে যাবে ভালোভাবে, এবং বাদ বাকি যাই আসুক না কেন তুমি মিলিয়ে আবেদনপত্র লিখতে পারবে। আবেদনপত্র লেখা খুবই সহজ। যাই হোক, পরীক্ষার পূর্ব মুহূর্তে এটি নিয়ে আর আলোচনা করতে চাই না। তো পরেরটিতে চলে যাই, ব্যক্তিগত পত্র। ব্যক্তিগত পত্র শুরুতেই যেটি রেখেছি, কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে বন্ধু বা ছোট ভাইকে একটি পত্র লেখো। দুই নম্বরে রেখেছি, এসএসসি পরীক্ষার পরে তোমার পরিকল্পনা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো, এটি খুবই কমন। তিন নম্বর, সদ্য পড়া একটি বই সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো, এটিও খুবই কমন। চার, ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। যাই হোক, আশা করি ব্যক্তিগত পত্র এই চারটির বাইরে আসবে না। তো পরে যাই, প্রতিবেদন তৈরি। প্রতিবেদন তৈরি কিন্তু এসেই থাকবে। তো সেখানে কি, শুরুতে রয়েছে বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো, খুবই কমন প্রশ্ন আসতে পারে। দ্বিতীয় নাম্বার, মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। তৃতীয় নাম্বারে যেটি রয়েছে, বৃক্ষরোপণের গুরুত্ব বর্ণনা করে একটি প্রতিবেদন তৈরি করো। চতুর্থ নাম্বারে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, তোমার দেখা একটি সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। পাঁচ নাম্বার, জঙ্গিবাদ রুখতে হবে শীর্ষক একটি প্রতিবেদন তৈরি করো। বর্তমান সময়ে এই প্রশ্নটি খুবই 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 ইম্পর্টেন্ট ছু, সুতরাং তোমরা এই প্রশ্নটি অবশ্যই অবশ্যই দেখে যাবে। এবং শেষে যেটি রয়েছে, প্রবন্ধ রচনা। তো প্রবন্ধ রচনা সেটি তোমরা অবশ্যই দেখবে। তো প্রবন্ধ রচনায় আমরা যেটি শুরুতে রেখেছি, কোভিড-19, কোভিড-19 খুবই কমন, খুবই কমন আসতে পারে। দ্বিতীয়তে রয়েছে স্বদেশ প্রেম, তো স্বদেশ প্রেমটিও আসবে। তৃতীয় তিন নম্বরে রয়েছে মানব কল্যাণে বিজ্ঞান। চতুর্থ নম্বরে রয়েছে পরিবেশ দূষণ। পঞ্চম নম্বরে রয়েছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। ছয় নম্বরে রয়েছে শ্রমের মর্যাদা। সাথে রয়েছে জাতি গঠনে নারী সমাজের ভূমিকা। আশা করি এই কয়টি পড়লেই তোমাদের ইনশাল্লাহ শতভাগ কমন কমন পাবে। আর এমসিকিউ অধ্যায় থেকে যদি তোমাদের মনে হয় যে সাজেশনের প্রয়োজন, তাহলে তোমরা সেটি আমাদেরকে কমেন্টস বক্সে জানাতে পারো, তাহলে আমি চেষ্টা করব সেটিরও সাজেশন দেওয়ার জন্য। তো যাই হোক, তোমরা আরও ভিডিও পেতে এবং যখন পরীক্ষা শেষ হবে সাথে সাথে কিন্তু আমরা এমসিকিউ এর সলিউশন কিংবা প্রশ্নের সলিউশন দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। সেক্ষেত্রে তোমরা সবার আগে সলিউশন পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে, যাতে করে আমরা যে কোনো ভিডিও কিংবা সাজেশন কিংবা প্রশ্নের সমাধান যেটাই আপলোড দেয় না কেন, সেটি সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর গার্ডিয়ানদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা শেষ মুহূর্তে আপনাদের সন্তানদেরকে এই সাজেশনগুলো দেখাতে পারে, যাতে করে তাদের কনফিডেন্স লেভেল বেড়ে যাবে এবং পরীক্ষায় ভালো করবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন শেষ করছি। ধন্যবাদ সবাইকে।